দেখি কান্দা কাটি আরে কি করতে মরি এ কোবেন আর ওই হাড়ে দিছে কত বাইরে যায় ছাই কি অবস্থা আপনি গো কি পানি করে পুকুর কাটে হানি আইতে গেছে আচ্ছা আচ্ছা খালার শরীর কি আছে আছে আলো দেখছেন পাতের ব্যথা কি বাড়ছে হ্যাঁ খালার জি পাতের ব্যথা ছিল মাঝে মাঝে উড়ে আয় ক্যাট ক্যাট করে ঠিক করতে পাতের ব্যথা তো খুব খারাপ জিনিস মাঝে মাঝে উড়ে আচ্ছা আমার কথা কি কইছে গেছে ব্যাটারি নাও নি আরে ব্যাটারি কেমন আছে ইয়ে সাহেব কোন আই আঙ্গু সাহেব কোন দুলাল সাহেব মুস্তাফা দুলাল আছে মুস্তাফা দুলাল আছে ঘরে রেস্ট করে শ্রীরাম আর সাথে আমি কিছু সময় মেইনটেইন করে চলতে হয় তো আচ্ছা আচ্ছা এই অশিক্ষিত সদাগর মানুষের মহাজন এরকম একটা দোকানের মালিক আমি হ্যাঁ আমি সে নিজের হাতে কি করে মারলাম ভাই না মারলামা আমার একদিনের ইনকাম কত তুমি জানো তোমার চাইতে বেশি তোমার তো সারাদিন 100 টাকা বিক্রি হয় না দোকানে নামা মালামাল নামা আনতে পারবো না এই জন্য মানুষ কয় কি জানি কম বইলা মালামাল তাই তো আমরা আর বলে হ্যাঁ নামা নামা অন্য জায়গায় ভাড়া আছে চলে যাও মান ভ্যান আলা কোনোদিন ভ্যানের থেকে বেশি কিছু চালাতে কোনো ট্যাগ কিনতে পারবি না আমি আমি আরে গোলাম ভাই কেমন আছো তুমি আরে কি আসার পরে ব্যাকের সাথে আমার দেখা হয়েছে প্রত্যেকের সাথে দিচ্ছে একটা কথাবার্তা হয়েছে আপনি কোনো আসছিলেন ভাবি আপনার সাথে কেন দেখো না টিঙ্কু ভাইয়ের লোক আমার দেখা হয়েছে কুব্বত ভাইয়ের লোক আমার দেখা হয়েছে ব্যাটারির সাথে দেখা হয়েছে আপনি কোনো আপনার সাথে কেন দেখা হইল না আমার কি কি আর কুমু কও এই বাড়িতে আমি হইলাম গিয়া কাজের বেটি সব কাম তো আমারই করতে হয় আমার টিঙ্কু ভাইয়ের সাথে দেখা হয়েছে না সবার আগে আমি তাকে যে কোয়েশ্চেনটা করছি ভাবি কোনো আর কইনুর ভাবি কোনো এতে আমাকে আনসার দিছে ফুকুর ঘরে ফানিয়ে নিতে গেছে আমি খুব কষ্ট পাইছি এবং আমি ভাইসারে কইছি ভাইসা এইভাবে সুখী সংসার হয় না আর ভাবি যদি এক কলস আনিয়ে আনে আপনার দায়িত্ব বাড়ি যায় আপনি তিন কলস আনবেন তিনি আর এক সাইড সাইড মিলিয়ে তো সংসার সুখের হয় নাহলে কি সংসার সুখের হইবনি এই কথা কিন্তু বাইরে বলছি আইসা বাদ দাও ভালো হয়েছে এখন তোমাকে বাড়ির খবর বলো আরে ভাবি কি কইতাম আছে ভালো আছে বেন্নে ভালো কথা কই আরি উনি আয় মনে করেন কইলে দি দাঁত মাজিয়ের দাঁত মাজি ফুকুর বাড়ির দিকে যাই রড়াত করে যে আমায় আউ মা অম করে কান্দের গাই দাঁড়ে মারা যাই গিলে মা কি কান্দেন কিলে উনি কো আহারে গোলাম রে গোলাম তোর কাল তো ভাই তোর কাল তো বাইরে আয় স্বপ্ন দেখছি হাফে কামবাইছে দোড়া হাফে ইয়া ছটফট করে তুই জলদি যাই ছাই আয় কারে বাবুরে দোড়া হাফে কামড়ালে মরে না আম্মা দোড়া হাফের বিষ আছে নি কামবাইছে কামবাইছে দেখছেন স্বপ্ন আল্লাহ মাফ করুক তারপর না আর মা কান্দি কাটি বাবা রে তুই যা তুই যাই আয় আয় কি রুম আয় কি ভাই খালতো ভাইয়ের বিষ নেবা মুনি হাফের দোড়া হাফের বিষ আছে নি এটা তো খুব খারাপ খবর এমনিতে মিয়া ভাইয়ের উপর দিয়ে সারাক্ষণ বিপদ আপদ যাইতেই থাকে হ খালাম্মা এই জন্যই এটা দেখছে তারপর তারপর কি হলো মা গিগজ দানে মুড়ি ভেঙেছে বুঝছনি তো আরে এক গামলা মুড়ি দিয়েছি আই গেল লইয়া আছি আর লোকে নারিয়েল লইয়া আইন গাছের নারিয়েল লইয়া আছি তুই বেগিন লইয়া আছি খালি এতে তো আইতে পারি না খুব ভালো করছো আইসো দেখো আর লোক বিয়ের সময় যে আনের ফাঁসে যে বসছিল হুঁক লাইয়া দাঁতের নিয়ে আসলে গিয়া দাঁত ইগিয়ে মনে হয় না ইগিয়া বলে গেছি কোন কাজে হুঁকে গেছিল ছোট আসলে পাইছালি করতে পারি না অনকা নিশ্চয় বড় হয়েছে অন তো পাইছালি হয়েছে কেন কোন হেতি হ পান্নাতে এখন কত বড় হয়ে গেছে বাইশালি করছি ভাবি বাইশালি এক লম্প দুই লম্প তিন লম্প দিয়া ওরে সাইর লম্প দিয়া রে বান্দ্রা রে বান্দ্রা হোর বাড়ি যায় ধন্যবাদ না আনে লাগে না তোনা হাফ আম্মা কিল্লে স্বপ্ন দেখছে আমি কেন বুঝতেছি আপনার ডালি আঙ্গু বাবু আঙ্গো ভাবি রে এই হাতে সদিনে কোন একটা ইয়ন্তন আসে বিয়ে করতে সার এরে এরে তোর কত বড় কলজা রে তুই কোনায় হাত দিছ তোর কলজা ভাঙি এলাইতাম না এই দোড়া হাফের বিষ আয় না মালাম হাতে আরে সিনে নি আয় গোলাম আইসি ভাই স্যার
আমি টেনশন করি না 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 কোনো ঝামেলা করেছে তো এই ঝামেলা এই সমস্ত বিষয় নিয়ে আমি গ্রামের মধ্যে আমি বিচার আচার করি মানুষের সম্মান টম্মান করে কারণ এমন কিছু নিয়ে গন্ডগোল ফন্ডগোল করলে অনেক ঝামেলা রে ভাই কি আপনি বিচার করেন আপনার মান সম্মান আছে আপনার মান সম্মান নিয়ে কে খেলবো এই যে আইগুলো আমি সহ্য করব আর ভাইছার মান সম্মান আপনি দেখেন না আপনি দেখেন না শুধু আয় বেশি কিছু করতেন না আমি শুধু আমার ডার্লিংকে আমার জায়গা থেকে এমন প্রসেস করে দিব যাতে আঙ্গ ভাবি আপনার ইষ্টে কলস থাকে আপনি ছাড়া এই ঘর বাড়ি ছাড়া এত দিন অন্য কিছু না দেখেন না শুনে সেই ব্যবস্থা আমি করতেছি না ব্যবস্থা করার তো একটু ঝামেলা রে ভাই এর আগে ওই যে ব্যাটারি হ্যাঁ ব্যাটারি এই সমস্যা নিয়ে কথাবার্তা করতে গিয়ে মানে মারামারি করছে এই করছে আবার একটা বিরাট ঝামেলা যেটা নিয়ে তাদের পরিবারের মধ্যে একটা অসন্তোষ দেখা দিছে মানে আমি কি করবো আমি দেখে বুঝতেছি না রে ভাই ব্যাটারি করছে ব্যাটারি মাথার ব্যাটারি নেই আর মাথার ব্যাটারি আছে আমি ব্যাটারি চার্জ দিই বুদ্ধি দিয়ে কাজ করুন আমি কে রাতগুলো কিলে কিলে মারামারি করুন আমি বাইনে আমি